জেনে নিন বাবরি মসজিদ ভাঙ্গার নায়ক বলবীর সিং আল্লাহর তকমা পেয়ে যেভাবে হলেন মুসলমান করছেন মসজিদ মেরামত বাবরি ভাঙ্গা সেই বলবীর চব্বিশ বছর ধরে মসজিদ মেরামত করছেন শিবসেনার সক্রিয় কর্মী বলবীর সিং এখন মোহাম্মদ আমির পঁচিশ বছর আগে অযোধ্যায় বাবরি মসজিদের মাথায় উঠে শাবলের ঘা মেরেছিলেন তিনি তার মুখে এখন লম্বা দাড়ি বেশে পুরোদস্তর মুসল্লি ভারতের বিভিন্ন অঞ্চলে ভেঙে পড়া সখানেক মসজিদ মেরামতে কাজ করছেন তিনি ঠিকই প্রাশ্চিত্ত একসময় শিবসেনার সক্রিয় কর্মী বলবীর সিং এখন হয়ে গিয়েছেন মোহাম্মদ আমির আল্লাহর নাম জপেন প্রতি মুহূর্তে ভোরে আজান দেন নিয়মিত বাবরির মাথায় সাবলের ঘা দেওয়ার পর সব খুঁয়েছিলেন বলবীর বাবা বাড়ি থেকে বের করে দিয়েছিলেন না স্ত্রীও সেই সময় তার হাত ধরে বেরিয়ে আসেননি বাবার মৃত্যুর পর বাড়ি ফিরে শুনেছিলেন বাবা নাকি বলে গিয়েছিলেন তার দ্বিতীয় সন্তানের মুখ যেন বাড়ির কেউ আর না দেখেন এমনকি বলবীরকে যেন তার বাবার মুখাগ্নি করতে না দেওয়া হয় বদলের আরেক নাম যোগেন্দ্র পাল বলবীরের বন্ধু পঁচিশ বছর আগে যিনি বলবীরের সঙ্গেই উঠেছিলেন বাবরির মাথায় সাবলের ঘায়ে ভেঙেছিলেন মসজিদ বহুদিন আগেই যিনি হয়ে গিয়েছিলেন পুরদস্তর মুসলিম এই বদলে যাওয়াটা সম্ভব হলো কীভাবে বলবীর বলছেন সেটাই স্বাভাবিক ছিল কারণ তার পরিবার কোনো দিনই উগ্র হিন্দু ছিলেন না ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান আর ইংরেজি এই তিনটি বিষয়ে এম এ ডিগ্রি পাওয়া বলবীর তার মা বাবা ভাই বোনদের নিয়ে ছোটোবেলায় থাকতেন পানিপথের কাছে খুব ছোট্ট একটা গ্রামে বলবীরের বয়স যখন দশ তখন তিনি ও তার ভাইয়ের পড়াশোনার জন্য বলবীরের বাবা দৌলত রাম তাদের নিয়ে চলে যান পানিপথে বলবীরের কথায় আমার বাবা বরাবরই গাধিবাদে মহাত্মা গান্ধী বিশ্বাসী তিনি দেশভাগ দেখেছিলেন তার যন্ত্রণা বুঝেছিলেন তাই আমাদের আশেপাশে যে মুসলিমরা থাকতেন উনি তাদের আগলে রাখতেন সব সময় কিন্তু পানিপথের পরিবেশটা ছিল অন্যরকম হরিয়ানার প্রত্যন্ত গ্রাম থেকে আসা লোকজনেরা তেমন মর্যাদা পেতেন না পানিপথে ফলে একটা গভীর দুঃখবোধ সবসময় তাড়ি নিয়ে বেড়াতো বলবীরকে সেই পানিপথে একেবারে অচেনা অজানা আর এস এসের একটি শাখার কর্মীরা বলবীরকে দেখা হলে আপ আপ বলে সম্বোধন করতেন বলবীর বলেছেন সেটাই আমার খুব ভালো লেগেছিল সেই থেকে ওদের সঙ্গে আমার ওঠা বসা শুরু হয় শিবসেনা করতে করতেই বিয়ে করি এম এ করি রহতকের মহিষী বিশ্ববিদ্যালয় থেকে ওই সময় প্রতিবেশীরা ভাবতেন আমি কঠোর হিন্দু কিন্তু বাবা কোনো দিনই মূর্তি পূজায় বিশ্বাস করতেন না আমরা কোনোদিনই যেতাম না মন্দিরে বাড়িতে একটা গীতা ছিল ঠিকই কিন্তু আমি বা আমার ভাইয়েরা কেউই সেটা কখনো পড়িনি পানিপথে কেউ বা হাতে রুটি খেলেও তখন তাকে মুসলিম বলে হেও করা হয় শিবসেনার লোকজনদের কাছ থেকে সম্মান পেয়ে তাদের ভালো লেগে যায় বলবীরের শিবসেনায় তাকে অযোধ্যায় পাঠিয়েছিল বাবরি ভাঙতে পাঠিয়েছিল বলবীরের বন্ধু যোগেন্দ্র পালকেও তারা হয়ে যান করসেবক মোহাম্মদ আমির জানিয়েছেন বাবরি ভেঙ্গে পানিপথে ফিরে যাওয়ার পর সেখানে তাকে ও যোগেন্দ্রকে তুমুল সংবর্ধনা জানানো হয় তারা যে দুটি ইট এনেছিলেন বাবরির মাথায় সাবল চালিয়ে সেগুলি পানিপথে শিবসেনার স্থানীয় অফিসে সাজিয়ে রাখা হয় কিন্তু বাড়িতে ঢুকতেই হোহিংকার দিয়ে ওঠেন বলবিলের বাবা দৌলতরাম মোহাম্মদ আমির বলেন বাবা আমাকে বললেন হয় তুমি এই বাড়ি থাকবে না হলে আমি তো আমি বেরিয়ে গেলাম বাড়ি থেকে আমার স্ত্রীও বেরিয়ে এলো না থেকে গেল বাড়িতেই ভবঘুরের মতো জীবন কাটিয়েছেন বলবীর জানিয়েছেন লম্বা দাঁড়িওয়ালা লোক দেখলেই ভয়ে আটকে উঠতেন তখন বেশ কিছুদিন পর বাড়িতে ফিরে জানতে পারেন বাবা মারা গিয়েছেন তিনি বাবরি ভাঙায় যে দুঃখ পেয়েছেন বাবা তাতে তার মৃত্যু হয়েছে এরপর পুরনো বন্ধু যোগেন্দ্রর খবর নিতে গিয়ে আরও মুসরে পড়েন বলবীর জানতে পারেন যোগেন্দ্র মুসলিম হয়ে গিয়েছেন যোগেন্দ্র তখন বলবীরকে বলেছিলেন বাবরি ভাঙ্গার পর থেকে তার মাথা বিগড়ে গিয়েছিল যোগেন্দ্রের মনে হয়েছিল পাপ করেছিলেন বলে সেটা হয়েছে পাশ্চিত করতে গিয়ে তাই মুসলিম হয়ে যান যোগেন্দ্র এরপর আর দেরি না করে নেপথে গিয়ে মওলানা কালিম সিদ্দিকীর কাছে মুসলিম ধর্মে দীক্ষা নেন বলবীর হয়ে যান মোহাম্মদ আমির প্রাশ্চিত্য করতে কি করতে চান বলবীর সিং ওরফে মোহাম্মদ আমির বলবিরের কথায় কম করে ভেঙ্গে পড়া সখানিক মসজিদকে মেরামত করতে চাই মোহাম্মদ আমিরের দাবি উনিশশো তিরানব্বই থেকে দুই হাজার সতেরো এই চব্বিশ বছর ধরে উত্তর ভারতের বিভিন্ন জায়গায় বিশেষ করে হাটে বেশ কিছু ভেঙে পড়া মসজিদ খুঁজে বের করে সেগুলো মেরামত করেছেন তিনি উত্তরপ্রদেশের হাতরাসের কাছে মেন্ডুর মসজিদও নাকি সারিয়েছিলেন বলবীরই সেই কাজে মুসলিমরাই তাকে এগিয়ে এসে সাহায্য করেছেন দাবি বলবীরের